গভীর শোক, শ্রদ্ধা ও যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে 15 আগস্ট রোববার সকাল 10টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ নিকাত আরা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ। এরপর গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ নিখাত আরা, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিমুদ্দিন, গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জুয়েল সহ উপস্থিত ছিলেন সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে গৌরীপুরের অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে অর্থ বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য সহ সকলের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।